স্যার, ইদানিং শহরে মেয়েদের রেপ আর হত্যা করাটা বেড়েই চলেছে, এর কোনো প্রতিকার নেই? আমিও এই ব্যাপারটা নিয়ে খুব চিন্তার মধ্যে আছি, যত তাড়াতাড়ি সম্ভব ধরার চেষ্টা করছি। আর কতদিন লাগবে স্যার? আর এরকম কত হত্যা হবে? সব জনসাধারণের মনে হচ্ছে আপনি ব্যাপারে যেন কিছুই করছেন না স্যার। এটা জনতার কথা নয়, এটা আপনার কথা। আপনারা ইন্টারভিউ নিন, ইন্টারোগেশন করবেন না। নিপীড়িত মেয়েগুলোর বাড়িতে গিয়ে কাল আমি নিজে ওদের সাথে দেখা করে এসেছি। কাল রাত দুটোর সময় পুলিশ কমিশনারের সাথে আমি ব্যাপারে ডিসকাশন করেছি। ওসব তো ঠিক আছে, কিন্তু আমার তো মনে হয় না যে পুলিশ কিছু করতে পারবে। আপনার কি মনে হয়? কয়েকদিনের মধ্যে আমি যদি এই ব্যাপারে কিছু করতে না পারি তাহলে এই কেস সিবিআইকে হ্যান্ড ওভার করে দেবো। স্যার, আপনি তো এটা মানেন যে কেএমই আপনাকে সিএম এর সিটে বসিয়েছেন, আর ওনার আপনার উপরে পুরো বিশ্বাস আছে, এ ব্যাপারে আপনি কি বলবেন স্যার? কৃষ্ণমূর্তির সাপোর্ট নিয়ে আমি সিএম হয়েছি, সিএম যে হয়েছি এ কথা আজ আর কারো অজানা নয়। 100% ঠিক কথা, এই বিশাল রাজ্যে 10 কোটি জনতার সমস্ত রকম ভার আমার উপর বর্তায়, কোনো একজন মানুষের হতে পারে না। আফটার অল আমি হচ্ছি রাজ্যের একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী, কোনো কাঠের পুতুল নই যে অন্য কারো ইশারায় আমায় চলতে হবে। আর একটা কথা, আমাকে কোনো কেএম কিংবা পিএম মুখ্যমন্ত্রী বানাননি, আমাকে আমার জনতাই সিএম বানিয়েছে, এই কথা আপনারা ভালোভাবে জেনে নিন। এক্সকিউজ মি স্যার, কেএম এর পিএ এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। ঠিক আছে, এ ব্যাপারে আমরা পরে কথা বলবো, নমস্কার। স্যার, কাল কেএমজি এর বার্থডে স্যার। আমি জানি, আমি অবশ্যই আসব। কাল প্রতি বছরের মতো 8:30 সময় কেক কাটবেন কেএমজি স্যার। আধ ঘন্টা আগেই আমি পৌঁছে যাব। আর আপনি সিএম পদ থেকে ইস্তফা দিয়ে কাল এক্সএম হবেন, এরকমটা কেএমজি বলেছেন। কি বললে তুমি? ইস্তফা দিয়ে কাল এক্সএম হয়ে আসতে বলেছে আপনাকে। কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সিএম এর পদটাকে উনি ওনার বাড়ি কোনো সিঁড়ি ভেবেছেন নাকি? যখন খুশি বলবে চলে যেতে, আবার যখন খুশি নেমে যেতে? জানি না স্যার, আমাকে যা বলতে বলেছে আমি তাই বললাম। উনি বলেছেন ইস্তফা দিয়ে দিতে, তো আমি ইস্তফা দিয়ে দেবো। আমি কি ওনার বাড়ির কোনো ভাড়া করা পাহারাদার নাকি? হ্যাঁ, কেএম যা বলবে তা আমি মুখ বুঝে মেনে নেবো? এতটাই বোকা ভেবেছে আমাকে? আমি ইস্তফা দেবো না মানে ইস্তফা দেবো না, না দিলে কিছু করতে পারবে আমাকে? আমি আসছি স্যার। নমস্কার, আজ দীপাবলি, রমজান, ক্রিসমাস কিছুই না, আজ হচ্ছে কেএমজির জন্মদিন। কেএমজি সম্বন্ধে কি বলবো? মহাত্মা গান্ধীকে মেরেছিল নাথুরাম গডসে, যিশুকে অকথ্য অত্যাচার করে মেরেছিল জুডাস, কিন্তু কেএমজির এই রাষ্ট্রে কোনো শত্রু নেই। এর কারণ হলো ওনার সততা। কেএম মানে কিং মেকার, এই নামটা জনতা ভালোবেসে দিয়েছে। রাষ্ট্রে যে কোনো পার্টি আসুক না কেন, তাদের নায়ক হলেন উনি। সিএম থেকে ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত প্রত্যেকেই এনার এক ইশারায় চলেন, আর ভালো লোকেদের উনি নিজের ভাইয়ের মতো দেখেন। ইনি হলেন সেই মহান ব্যক্তি, আর এই মহান ব্যক্তির আজই হচ্ছে জন্মদিন। এস টিভিতে আপনারা দেখতে থাকুন, দেখতে থাকুন। হ্যাপি বার্থডে ডার্লিং। থ্যাঙ্কস। হ্যাপি বার্থডে দাদাই। চিন্ন কৃষ্ণমূর্তি, তোমরা এভাবে আমার আশেপাশে ঘুরে বেড়ালে সব পলিটিক্যাল লিডারের নজরে এসে পড়বে। তোমাদের আশীর্বাদ করে তোমরা সবাই হামেশা ভালো থাকো। চলুন রেডি, কেক কাটার সময় হয়ে গেছে। কেক কাটার তো এখনো অনেক সময় আছে বাবা, কেন এত তাড়াতাড়ি করছিস? আজ জন্মদিন উপলক্ষে আপনি কি জনতার উদ্দেশ্যে কোনো মেসেজ দিতে চাইবেন? মেসেজ দেওয়ার জন্য আমি কোনো মহাপুরুষ নই, আমি একজন সাধারণ মানুষ। আমার শুধু এইটুকুই বলার আছে, এই স্বাধীনতা পাওয়ার জন্য মহান মানুষগুলো নিজের জীবনকেও বলি দিয়েছে, কিন্তু আজকে আর সেই দিনগুলো নেই। আজ নিজের রক্তকেও মানুষ কোনো খারাপ কাজ করা লোককেও দিয়ে দিচ্ছে, সেটাকেও নাকি দেশসেবা বলে। আপনি আপনার 85তম জন্মদিন পালন করছেন, কেমন লাগছে? আপনাদের সবার মাঝে জন্মদিন পালন করছি তার জন্য আমি খুব খুশি। থ্যাংক ইউ স্যার। ড্যাডি, রাহুর দশা শুরু হয়ে গেছে। কেতু এখনো রাহুকে খেতে বাকি। আর কে আছে রে যে তোকে মদত করছে? ব্যস, ভূতপূর্ব মন্ত্রী সময়ের আগেই মারা যায়।
সেই জন্যই আজ থেকে এই চেয়ার তোমার। কত বড় মহান লোক, চেয়ারে আমি বসবো কিন্তু হুকুম আপনারই চলবে। তা তো আমি বলতে পারবো না, ওই রকম তোমার ক্ষেত্রেও হতে পারে। আমরা এখন সেন্ট্রাল জেলে। কেএমজি নিজের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও কয়েদিদের দুধ আর ফল বিতরণ করতে এসেছেন। আমি মানসী, এসটিভি থেকে। নমস্কার সীতারাম ভাই। আপনারা আসুন, আসুন এদিকে আসুন, আসুন আসুন। এই মাসের ১৬ তারিখে তোমার সাজা খতম হয়ে যাচ্ছে শুনে আমি খুব খুশি হয়েছি। এই বয়সেও তোমার চেহারায় আগের মতোই তেজ রয়েছে আর তোমার রাগ আগের মতো একই রকমের রয়েছে। সীতারাম ভাই, এইভাবে গর্ব হচ্ছে যা আমি চাই তা আমি সামনে দেখতে পাচ্ছি, কিন্তু প্রত্যেক জন্মদিন তোমার কাছে আসি তা কেন তুমি জানো? কারণ ঘরের থেকে বেশি আনন্দ এখানে পাই বলে, কেননা তুমি আমার সম্বন্ধে সবকিছু জানো। তুমি আর আমি সেই দিন থেকে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আসছি, সেরকম আমরা দুজনেই বেঁচে আছি, কিন্তু আজ পর্যন্ত তুমি তোমার এই মুখ খোলনি। কেএমজির কৃপায় আমি সিএম হতে চলেছি। আরে ভান্ডারি, এ হচ্ছে আমার ছোটবেলার সহপাঠী, আশীর্বাদ নাও ভাই। আমাকে আশীর্বাদ করুন আর আপনিও। বেশ বেশ বেশ, যাও যাও যাও। আরে আমি একলাই বকে যাচ্ছি। এখানে সব ঠিক আছে তো? খাওয়া দাওয়া ঠিক মতো দিচ্ছে তো? এই ছোট ঘরটা খুব গরম, এখানে এসি লাগিয়ে দিচ্ছি। আমাকে মারার সব চেষ্টাই আজ তোমার নাকাম হচ্ছে, আর এই নিয়ে ১৮ বার। তোমার জেলের মেয়াদ বেড়েই চলেছে আর আমার কাছে এমন কোনো জায়গা নেই যে তোমাকে রাখবো। জেলার স্যার, এই দেওয়ালে চুনকাম করে এসি লাগিয়ে দাও। আর এই সীতারাম ভাই, চিন্তা করো না, আমি কথা দিচ্ছি মরার আগে আমি তোকে মুক্তি করে দেব। কৃষ্ণমূর্তি, কে এম কিং মেকার।